জেরি তুমি আমাকে খারাপ প্লেয়ার মনে করেছ দেখো আমি বলের উপরে উঠে বলকে নিয়েই দৌড়াতে পারি তুমি কি পারবে এটা করতে টম যে বল নিয়ে আসছে সেটা তো আমার অনেক বেশি বড় এই তো একটা বড় জুতা পেয়েছি এই জুতা দিয়ে টমের শটটা ফিরিয়ে দিতে হবে জেরি তুমি আর তোমার ভাগ্নে রেডি হয়ে যাও আমার শট খেয়ে চ্যাপটা হওয়ার জন্য একটু দাঁড়াও এখনই শট মেরে দিচ্ছি ওই ডিসুম শর্ট মেরে দিলাম পারলে বলটাকে ঠেকাও দেখি জুতাটাকে ঘোরাতে 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 থাকি দিলাম জুতা দিয়ে বলে এই তো কাজ হয়েছে বাবা বাবা গো বলটা তো আমার গায়েই লাগলো পরে এত কষ্টের পরে ঘরটাকে ঠিক করতে পারলাম ওরে বাবারে এটা কি হলো কি একটা উড়ে এলো আমার ঘরের দিকে দেখি তো এই টম তুমি এটা কি করেছো আমি মাত্রই আমার ঘরটাকে অনেক কষ্ট করে ঠিক করলাম আর তুমি এসে আমার পুরো ঘরটাকে ভেঙে দিলে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি এই নাও তোমাকে ছক্কা পিটা করে দিলাম এবার মজা বুঝো ওরে বাবারে রে বুলডগ তো আমাকে তিন ছয় আঠারো বানিয়ে দিল বুলডগের ছক্কাপিটা খেয়ে আমি একদম দেয়ালের সাথে আটকে গেলাম এই সব ছোট ছোট বল দিয়ে কাজ হবে না ওদের সাথে পারা যাবে না বড় বলটা কোথায় গেল বড় বলটাই দরকার এখন। Том কি পাগল হয়ে গেল নাকি কি করছে সব সব সবকিছু ফেলে দিচ্ছে কেন? এই তো জেরি পেয়ে গেছি সেই বড় বলটাকে। এখন তোমাদের বোঝাবো কত ধানে কত চাল। পারলে এখন আমার শটটা ফেরাও জেরি। ওরে বাবারে এত বড় বলের শটটা আমি কিভাবে ফেরাবো? হস হস হুর হুর বল তুই দূরে চলে যা। ওরে বাবারে বলটা তো এদিকেই আসছে। বলটা আমাকে একদম চাপটা বানিয়ে দিল এখন আমি চাপটা হয়ে বলের সাথে সাথে আটকে আছি ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি দাঁড়াও জেরি তোমাকে ঘুরতে ঘুরতে আরেকটা শট দিয়ে তোমার ভাগ্নের গোল পোস্টে গোল দিব দাঁড়াও জেরি এত তারা কিসের আমার শেষ কিকটা তো খেয়ে যা ওরে বাবারে টম যেভাবে আসছে আমি কিভাবে এই গোল ফিরাবো জেরি শটের জন্য রেডি হয়ে যাও এই ডিসুম ওরে বাবারে ঘুরতে ঘুরতে কোন দিকে যাচ্ছি কোথায় যাচ্ছি কোনো দিশকুল পাচ্ছি না এদিকে চ্যাপটা হয়ে বলের সাথে আটকে আছি নিজেকে ছাড়াতেও পারছি না কেরি ভাগ্নে তুমি কিছু একটা করো না হলে টম আমাকে শর্ট দিতে দিতে একদম আলু ভর্তা বানিয়ে ফেলবে দাঁড়াও জেরি মামা আমি তোমাকে ধরার চেষ্টা করছি হা 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 জেরি ইঁদুরকে যতবার শর্ট দিয়ে গোল দিতে পারবো ততবার এই দেয়ালে একটা করে দাগ দিব আমার গোল করার পালা শেষ এখন জেরি আর কেরি আমাকে গোল দিবে কিন্তু ওরা একটু কাজে ব্যস্ত আছে এই সুযোগে আমি ওদের বলগুলোকে আঠা লাগিয়ে যাতে বলগুলো দিব মাটির সাথে আটকে লেগে থাকে আর ওরা করলেও বল দূরে যাবে না তখন ওদের দুই ভাগ্নের অবস্থা হবে একদম দেখার মতো চলো কেরি আজকে আমরা দুই মামা ভাগ্নে মিলে টমকে একশো একটা গোল দিব যাতে লজ্জায় আর কখনো সে আমাদের সাথে কোনো প্রতিযোগিতা করতে না আসে ঠিক আছে ইঁদুরের দল তোমরা শট মারা শুরু করে দাও দেখি কে জিততে পারে ভাগ্নে তুমি এই পাশে দাঁড়াও যাও আমি এখন শট দিব এই ডিশুম ওরে বাবা বলগুলো তো শট খেয়ে একটু নড়ছে না উল্টো আমি পিছলে পড়ে গেলাম কি হচ্ছে সব কিছুই তো বুঝতে পারছি না হা 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 তুমি নাকি বিশ্ব সেরা ফুটবল কোচ হা 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 তুমি নাকি বিশ্ব সেরা ফুটবল কোচ জেরি হা 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 তুমি তো সামান্য একটা বলেই শট দিতে পারো না তুমি আবার এসেছো আমার সাথে পাঙ্গানিতে শুধু মুখেই বড় বড় কথা টম এই নাও আমার পায়ের শট খাও আমার মামাকে নিয়ে হাসাহাসি করার মজা এবার বুঝো তুমি ওরে ববারে গেছি এখন কেমন লাগছে আমার শট খেয়ে জেরি চেয়ে তো দেখছি জেরির ভাগনে কে রেই ভালো